হে গাইস, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু যা কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আকাশবিনা বয়িং 787-8 ড্রিমলাইনার কিভাবে তৈরি করা হয়, বিমান তৈরির সম্পূর্ণ ধাপ স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে শুরু করি ড্রিম লিফটার দিয়ে। এটা এক ধরনের কার্গো বিমান, যা দিয়ে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা আলাদা কোম্পানি থেকে নিয়ে আসা হয়। এখানে অদ্ভুত আকারের যে গাড়ি দেখছেন, এই গাড়িগুলোর সাহায্যে বিমানের অংশগুলো কারখানার ভেতরে প্রবেশ করানো হয়। এটাই বোয়িং বিমান তৈরির কারখানা। প্রথমে বিমানের সামনের অংশটি নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন মাঝের অংশটিও এর পিছনে চলে আসছে। এবং বিমানের লেজটিও ক্রেনের সাহায্যে বিমানের পাখাটি মাঝের অংশে লাগানো হচ্ছে। ক্রেনের সাহায্যে বিমানের পাখাটি মাঝের অংশে নিয়ে জুড়ে দেয়। বাংলাদেশ বিমানের লোগো সহ বিমানের লেজটিও চলে এসেছে। এমন এখন এটি একটি বিমানের আকার সম্পূর্ণ হলো। এরপর চাকা লাগানো পালা। ক্রেনের সাহায্যে বিমানকে টেনে উপরে তুলে চাকা লাগানো হচ্ছে। চাকা লাগানো শেষে বিমানটি নিজের চাকার উপর ভর দিয়ে সামনে এগোচ্ছে। যতক্ষণ পর্যন্ত বিমানের সবগুলো পার্টস না লাগানো সম্পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত এক একটা কাজের শেষে বিমানকে সামনে নেয়া হবে। এখন বিমানের বডিতে প্রয়োজনীয় নানান রকমের পার্টস লাগানো হচ্ছে। বিমানটি এখন সম্পূর্ণ হয়েছে। এখন বিমানকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হবে। বিমানটিকে এখন বাংলাদেশ বিমানের ডিজাইনে রং করা হবে। এজন্য বিমানের গুরুত্বপূর্ণ অংশগুলো ঢেকে দেওয়া হচ্ছে। সত্যি বিমানটিকে চমৎকার লাগছে। বিমানটি আকাশে ডানা মেলার জন্য তৈরি। এটা বিমানের ককপিট। এখান থেকে বিমানের পাইলট বিমান চালায়। এটি
এটি বিমানের ভিতরের যাত্রীদের বসার অংশ। এই মডেলের বিমানটি আসন সংখ্যা 271টি, এর মধ্যে বিজনেস ক্লাস 24টি এবং বাকি 247টি ইকোনমিক ক্লাসের সিট। বিজনেস ক্লাসে 24টি আসন এবং 180 ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাট বেড হওয়ায় যাত্রীরা আরামদায়ক ভাবে ভ্রমণ করতে পারবেন। দুপাশে প্রত্যেক আসনের পাশে রয়েছে বড় আকারের জানালা। একই সঙ্গে জানালায় বোতাম টিপে আলো নিয়ন্ত্রণ করা যাবে। জানালা ছাড়াও কেবিনে রয়েছে মুড লাইট সিস্টেম। টানা ১৬ ঘন্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় 20% কম জ্বালানি লাগে। এটি ঘন্টায় 650 মাইল বেগে উঠতে সক্ষম। বিমানটির ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক জিই। বিমানটি নিয়ন্ত্রণ হবে ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমে। বিমানের বডি তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে। এটি অত্যন্ত শক্ত, মজবুত ও হালকা, যার জন্য বিমানের ওজন কম হয়ে থাকে। ভূমি থেকে বিমানটি উচ্চতা 56 ফুট, দুই পাখার আয়তন 197 ফুট। এর ককপিট থেকে টেল বা লেজ পর্যন্ত 23 লাখ যন্ত্রাংশ রয়েছে। প্রতিটি আসনের সামনে রয়েছে প্যানাসোনিকের এলইডি এস মনিটর। যাত্রা পথে যাত্রীরা সরাসরি 9টি চ্যানেল দেখতে পারবেন। একই সঙ্গে থাকছে ড্রিমলাইনারের ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম IFE। 100টিরও বেশি ক্লাসিক থেকে ব্লকবাস্টার চলচ্চিত্র, অত্যাধুনিক বোয়িং 787। ড্রিমলাইনারের যাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য থাকছে ওয়াইফাই সুবিধা। এছাড়াও আকাশে উড্ডয়নের সময় ফোন কল করতে পারবেন যাত্রীরা। এই বিমানটি নির্মাণ করা হয় যুক্তরাষ্ট্রের বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন কোম্পানিতে। এটি সর্বপ্রথম নির্মাণ করা হয় 2007 সালে। প্রথমবারের মতো বিমানটি আকাশে ডানা মেলে 26 অক্টোবর 2011। এর মুখ্য ব্যবহারকারী অল নিপ্পন এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, জাপান এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ। এই বিমানের নির্মাণ সংখ্যা 282, 2015 সালের মার্চ পর্যন্ত। হেই বন্ধুরা, এই বিমান সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং।